সরকারি কর্মচারীদের রাজ্যের স্বাস্থ্য যে প্রকল্প আছে সেই প্রকল্পে নাম তোলার জন্য সময়সীমা বাড়ালো রাজ্য সরকারি কর্মী এবং পেনশন প্রাপকদের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা দিতে অনলাইনে নাম তোলার সময়সীমা বাড়ালো রাজ্য সরকার মূলত ভোট ঘোষণার আগেই অর্থ দপ্তর এই ব্যাপারে একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে যে আগের নির্দেশিকা অনুযায়ী নতুন আবেদনের সময়সীমা ছিল একত্রিশে জানুয়ারি অর্থ দপ্তর জানিয়েছে এখন অনেক কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মী আবেদন করে উঠতে পারেনি তাই আগামী পয়লা এপ্রিল পর্যন্ত ফের আবেদন না হবে এবং এই ব্যবস্থা বহাল থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশ্য অবশ্যই নিঃসন্দেহে এই মানে যে বর্ধিত টাইমটি দেওয়া হয়েছে মানে নিঃসন্দেহে সরকারি কর্মচারীরা উপকৃত হবেন আপনাদেরকে নিমচা দর্শন অবশ্য অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করুন আপনাদের সঙ্গে শিবরাম সরকার নিমচা দর্শন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন